আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি ভিডিওটা আপলোড করতেছি মে মাসের 8 তারিখে, আর এই ঘটনাটা ঘটছে মে মাসের 7 তারিখে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটিতে কর্মরত ছিলেন ডাক্তার ফরিদ সাহ। তো উনি নাইট ডিউটি থাকা অবস্থায় আপনার একের পর একটা রোগী আসতেছিল, কেউ হাত কাটা, কেউ পা কাটা, কেউ অ্যাক্সিডেন্টের রোগী, কেউ বিষে ধরা রোগী, এ জাতীয় অনেকগুলো রুগী উনি দেখার পরে, মানে উনি প্রায় অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। এক জায়গাতে অনেক সময় রুগী দেখার পর স্বাভাবিকভাবে আমরা যেরকম ক্লান্ত হই, তো তিনিও এরকম ক্লান্ত হওয়ার পরে আপনার ওনার রুমে গেছেন একটু বিশ্রাম করার জন্য আর কি। তো উনি রুমে যাওয়ার পর পরে একটা ফোন আসছে যে স্যার এদিকে আসেন, একজন রুগী আসছে যে তার সন্তান মারা গেছে, বাঁচার কোনো চিহ্ন বা আলামত এরকম কোনো কিছু নাই। তো এই কথা শোনার পর স্যার তাড়াতাড়ি আসলেন। স্যার আসার পরে সাধারণভাবে বাচ্চাদেরকে যে যে জিনিসগুলো দেখে, দেখার পরে দেখে তার কোনো ধরনের আপনার হার্টবিট নাই, মানে বাচ্চা একেবারে অসুস্থ, একেবারে মারা গেছে, মানে বাচ্চার কোনো আলামত বা চিহ্ন নাই, যে বাচ্চার যে জীবিত আছে কোনো চিহ্ন নাই। তারপরে স্যার যে ট্রিটমেন্টগুলো করা দরকার সে ট্রিটমেন্টগুলো করতেছে, এবং বাচ্চার যে সমস্ত লোক আছে ওই সমস্ত মানুষরা বলতেছে বাচ্চা মারা গেছে, চেষ্টা করে লাভ নাই। বা স্থানীয় যে সমস্ত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন সবাই বলতেছে ক আপনার বাচ্চা মারা গেছে, আপনার লাভ নাই, মানে শুধু শুধু এত কষ্ট করে আপনার লাভ নাই। কিন্তু তারপরেও স্যারে কি বুঝে জানি উনি ওনার চেষ্টা, উনি আল্লাহর উপর ভরসা করে তো উনি চালিয়ে যেতেছেন। আর এই বাচ্চাটা মূলত হয়েছে গ্রামের একজন সাধারণ যারা ধাত্রী আছে ওই ধাত্রীর হাতে হয়েছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে তখন উনি হাসপাতালে ছিলেন, উনি বাড়িতে এক ধাত্রীর কাছে ছিলেন। তো এমন অবস্থায় মানে স্যার যখন চেষ্টা করতে আসে, করা অবস্থায় দেখে হঠাৎ করে দেখে বাচ্চা জোরে শ্বাস নিতেছে। এই জোরে শ্বাস নেওয়া অবস্থায় যখন মানে এটা দেখলো, দেখার পরে তো সবাই সকলের হুশ ফিরল, হ্যাঁ বাচ্চা তো মারা যায়নি, বাচ্চা তো এখন পর্যন্ত জীবিত। তারপরে আপনার নতুন করে ওই স্যারের পরামর্শক্রমে অন্য আরেকটা হাসপাতালে অ্যাম্বুলেন্সের মধ্যে করে নিয়ে গেছে ওই সন্তান। তো এই জন্য সেই হাসপাতাল থেকে মূলত আপনার বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির সন্তান আসে তাহলে সাধারণ বাড়ির ঘরের যে সমস্ত ধাত্রীরা আছে ওই সমস্ত ধাত্রীর কাছে না গিয়া আপনারা নিকটত হাসপাতালের মধ্যে আসবেন, কারণ সকল ধাত্রী তো আর মানে ভালো মানুষ না, বা সকলেই তো আর তেরকমভাবে ডাক্তারি জ্ঞান নাই। কারণ মানে আগের যুগের মানুষের বিশেষ করে এই সন্তান হওয়া বা না হওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো তারাই দেখাশোনা করে। তো অতএব যদি কোনো ব্যক্তির সন্তান খুব নিকটবর্তী, মানে নিকটবর্তী বলতে এখন সন্তান চলে আসবে এমন অবস্থায় আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বাসার আশেপাশে যদি নেন তাহলে হাসপাতালের আশেপাশে একটা বাসা নেবেন, হাসপাতালের নার্সদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন, যখন সন্তান হবে তখন তাদেরকে ডাকবেন। 2টা টাকা বাঁচানোর ভয়ে এমন কখনোই করবেন না। তো সকলে ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন।